ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রতিবারের মতো এবারও পরিবার সহ গণেশ বন্দনায় সামিল হল সলমান খান। বোন অর্পিতা খানের আয়োজনে আয়োজিত হয়েছিল এই গণেশ পুজোর। ভাগ্নে আহিলকে কোলে নিয়ে প্রথমে গণপতির আরাধনা করেন সলমান, পাশে ছিলেন মা সলমা খান, আয়ুষ শর্মা এবং দুই ভাই আবাস ও সোহেল খান। পুজোয় হাজির ছিলেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদিও। আরতি অনুষ্ঠানের পর বাদ্যের তালে নাচতে দেখা যায় সলমানকে।